আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যিনি সিলেট এসেছিলেন এবং এডুকেশন সেন্টারে আইসা ওনার একজন জিজ্ঞেস করেছিল, উনি সুস্পষ্ট বলে দিয়েছে জুমার খুতবা আরবি খুতবা দেওয়া বেদাত। এই যে আমাদের সিলেট এডুকেশন সেন্টার যখন সুবিদ বাজার ছিল, তো আমি আমাদের শেখের কাছে বিনয়ের সাথে জানতে চাইবো, যেহেতু আলোচনাগুলো আমাদের কাছে যাবে, যে আমাকে আপনারা একটা প্রমাণ দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের। রাসূল সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর ইন্তেকাল করেছেন 13 হিজরিতে, হযরত ওমর ইবনে খাত্তাব ইন্তেকাল করেছেন 23 হিজরিতে বা 24 হিজরিতে। তো উনাদের যুগে তো অনারব থেকে অনেক মানুষ আসতো মদিনায়, আসতো না? আসতো। কিন্তু আপনি বলছেন জুমার নামাজ এর খুতবাটা বক্তৃতা, আপনি যদি বাংলা ভাষায় বক্তৃতা দেন মানুষ বুঝবে না। আমি আপনার কাছে জানতে চাইবো এই ইল্লাত তো খাইরুল কুরুনে ছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তো 17 হিজরিতে কুফা বিজয় হয়েছে, তারপর দেখেন হযরতে মুহাম্মদ বিন কাসিম তো খেলাফত রাশিদার পরপরই তো হিন্দুস্তানে এসেছেন, ওদিকে আমি যাচ্ছি না। তো উনারা যে এত বিস্তৃত অঞ্চলে দিনের খিদমাত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে মদিনা এত লোক আসছে, কিন্তু একটা অনজির দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জুমার খুতবা মাতৃভাষায় অনুবাদ করিয়েছেন, একটা নজির নাই। কেন নাই? একটা দৃষ্টিভঙ্গি আমি বলি, হযরত ইমাম বুখারী রাহিমাল্লাহ বুখারীতে হাদিস এনেছেন যে অনেক লম্বা হাদিস যে প্রথম জুমার নামাজ পড়তে প্রথম যে ব্যক্তি মসজিদে আসে, ফাকাআন্নামা ক্বাররাবা বুদনাতান, সে যেন একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলো। তো এই হাদিসের শেষে রয়েছে যে ফালাম্মা খরাজাল ইমাম তাওয়াবুল মালায়েকাতুস সুহুফ তাওয়াবুল মালায়েকাতুস সুহুফ হাত্তা ইয়াসমাউনা যিকর, যে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে যান তো তখন ফেরেশতারা খাতাপত্র গুটিয়ে জিকির শুনে। হযরত মুফতি শফি সাহেব রাহিমাল্লাহ এই বিষয়ে স্বতন্ত্র একটা রিসালা লিখেছেন জাওয়ায়েল ফিকহে। দেখেন জিকির, আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরে দেন, জিকিরের ফজিলত। এবার মনে করেন কেউ বলল সমস্ত প্রশংসা আল্লাহর, সকল পবিত্রতা আল্লাহর, এবার আপনারা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর যে ফজিলত সমস্ত প্রশংসা আল্লাহর বললে ওই ফজিলত হবে? হবে না। দেখেন আমাদের ভাইরা বড় হিকমতের সাথে বলেন যে জুমার খুতবা বাংলাতে দিলে তো কেউ বুঝে না। আমি ওনাদেরকে বলবো আমরা যে আজান দিই পাঁচ বেলা, আজান মানুষ সবাই বুঝে যে কি বলতেছে, শুনেন নাই? আমাদের এই শেখের দুর্লভপুর হুজুর থেকে শুনছিলাম ঘটনা, যে আমাদের কানাইঘাটের এক লোক গিয়েছিল হজে, গিয়ে বলছে যে সৌদি আরবের সবকিছু আরবি, শুধু আজানটা এরা বাংলাতে দে, সৌদি আরবের সবকিছু তার আরবিতে বলে শুধু আজানটা বাংলাতে দে, অর্থাৎ সে মনে করছে আজান এটা বাংলা ভাষা। তো এখন এই যে আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ প্রতিদিন পাঁচবার দেওয়া হয়, কিন্তু এটার অর্থ কয়জনে বুঝে? তাহলে তো যদি আপনি মানুষ না বুঝে এই অজুহাতে জুমার খুতবা বাংলাতে দিতে চান তাহলে তো আজানটাও বাংলাতে দিতে হবে, কথা বুঝাইতে পারতেছি না মনে হয়। তাহলে তো আপনাকে আজানটাও বাংলাতে দিতে হবে এক নম্বর। এই জন্য দেখেন জিকির শরীয়তে জিকিরের মাসালা হইল যে জিকির শারিয়ত থেকে যে ভাষায় আপনাকে সেই ভাষাই করতে হবে। এজন্য দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাল্লাহ বলেছেন, ইমাম নাওয়ী রাহিমাল্লাহ কিতাবুল আসকারে বলেছেন, তারপর ইমাম শাতিবি রাহিমাল্লাহ ইমাম রাফি রাহিমাল্লাহ বলেছেন এই কথা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাল্লাহ বলেছেন ওয়া কাউনুল খুতবাতি বিল আরাবিয়্যাতি, কেন? ফালি ইসতিমরারিহি ফি মাশারিকিল আরদ ওয়া মাগারিবিহা, যে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য পূর্ব থেকে পশ্চিম সব যুগে সর্বাবস্থায় মানুষ জুমার খুতবা আরবিতে দিয়েছে। মা আন্না কাসীরিন মিনাল মুখাতাবিন আজামিন, যদিও অনেক মুখাতাব এমন ছিল যারা আজমি আরবি বুঝে না, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে সব জায়গায় জুমার খুতবা আরবিতে দেওয়া হচ্ছে, কারণ জুমার খুতবা এটা জিকির, জুমার খুতবা জিকির। এবং অনেক হাদিস রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা যে এটা দুই রাকাত নামাজের কায়েম মুকাম। এজন্য এটা শারিয়ত থেকে যে ভাষায় শারিয়ত যে ভাষায় দিয়েছেন আপনাকে সেই ভাষায় দিতে হবে। এজন্য আমরা দেখি খাইরুল কুরআন আমাদের জন্য দলিল, খাইরুল কুরআনে কোন সাহাবী কোন তাবেঈ কোন তাবে তাবেঈন এত বিশাল অর্ধ পৃথিবী মুসলমান শাসন করেছে, কোথাও কেউ মাতৃভাষায় খুতবা দিয়েছে? একটা উপমা দেখান, মাত্র একটা মাতৃভাষায় জুমার খুতবা দিতে হবে, একটা হাদিস দেখান, জয়ীফ হাদিস, সহি হাদিস না, জয়ীফ হাদিস দেখান, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু ওনারা আজকে দেখেন এইটাকে বেদাত বানিয়ে ফেলেছে। অত যদি আপনি উসুলুস শরিয়া পড়েন যদি মানে তাহলে দেখা যাবে যে যদি আপনি মাতৃভাষায় বেদাত জুমার খুতবা দেওয়া সুন্না বলেন সেটা বেদাত হবে, কারণ মোল্লা আলী কারী রহিমাল্লাহ যে উসুল উল্লেখ করেছেন, তারপর ইমাম শাতিবি রহিমাল্লাহ কিতাবুল ইতসামে যে উসুল উল্লেখ করেছেন, তারপর
আমরা নুসুসাতের আলোকে যে আল্লামা ইবনে আমির হাজা সানান রাহিমাহুল্লাহ আল মাদখালে যে উসুল উল্লেখ করেছেন এগুলো যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে মাতৃভাষায় জুমার খুতবা দেওয়া সুন্নতের যদি কেউ বলে সেটা বেদাত হয়ে যাবে। এজন্য আমি শেষে এই কথাটাই আমার আব্দুস সবুর চৌধুরী সাহেবকে বলবো যে আমরা কতদিন কয়েকদিন পূর্বে একটা ভিডিও দেখেছি অফিসিয়াল চ্যানেলে, উনি আমাদের সিলেটের ওলামা ইকরামকে নিয়ে খুব কটাক্ষ করে কথা বলেছেন। আমি আমার মুহতারাম সাহেবকে বলবো যে আপনি বলেছেন যে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বাংলাদেশে কিছু মানুষ এখন আছে যারা জমি জবরদখল করে, কিন্তু এই ব্যক্তির এই জমির একজন মালিক থাকে। তো যে ব্যক্তি জবরদখল করে সে কিন্তু শক্তিশালী হয়, সমাজে দাপট থাকে, এজন্য সে অনেক কিছু করে ফেলে, কিন্তু সে প্রকৃত মালিক না। তো উনি বলেছেন আমরা যারা হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করি তো আমরা হলাম দিনের জবরদখলকারী, আর ওনারা হলেন প্রকৃত সুন্নার অনুসরণকারী, এজন্য নাকি আমরা ওনার সাথে বসতে চাই না। তো আমি বলবো আমাদের এখানে শিক্ষিত সমাজ আছেন অনেকে, আমি অনুরোধ করবো যে যদি কারো সাথে আব্দুস সবুর চৌধুরী মুহতারামের খাতির থাকে তো আমাদের বড় আকাবির লাগবে না, ইনশাল্লাহ আমি বসবো ওনার সাথে। যদি আমি বুঝাতে পারি আমারটা সঠিক তাহলে উনি মানবে, আর উনি যদি বুঝাতে পারে তাহলে আমি ওনারটা মানবো ইনশাল্লাহ, কোনো কথা নাই। এখানে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমরা উনিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি শিরিক মানে তাহলে তারপরে তো উনি আল্লাহ এক, রাসূল সাল্লাম তো মানে, ওনার সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের উস্তাদে মোহতারাম কিতাব লিখেছেন ওয়াহদাতুল উম্মা ওয়াত্তিবাউস সুন্নাহ, এবং দেখেন এই মাসালাগুলো রাফ ইয়াদাইন কিরাত খালফাল ইমাম আমিন বিল জাহার এগুলো কিন্তু খায়রুল কুরআন থেকে আসছে, খায়রুল কুরআন থেকে আসছে। আমি একটা ঘটনা শুনাই, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা, ওই কিতাব এনেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শরহু মাআনিল আসার এনেছেন। হযরত ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ ও প্রসিদ্ধ তাবি 94 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ওনাকে কি একজন জিজ্ঞেস করছে যে আপনি যখন নামাজ পড়েন হাত তুলেন না কেন, রাফে আদান করেন না কেন? তো অথচ হযরত ওয়াইল ইবনে হুজুর রাফে আদানের হাদিস বর্ণনা করেছেন, তো উনি বলেছিলেন ইন রাআ ওয়াইলুন মাররা ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররাতান আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা, যে দেখেন যে যদি ওয়াইল ইবনে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার করতে দেখেন তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে 50 বার দেখেছেন রাফি আদায় না করতে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহ, এবং আপনারা জানেন ইতিহাসে কিতাবাদিতে এটা লেখা হয়েছে যে কুফাতে 1500 সাহাবা একরাম থাকতেন, সেই 1500 সাহাবা একরামের ভিতর 70 জন সাহাবি এমন ছিলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই 1500 সাহাবা একরাম এবং আরো সাহাবা একরাম, এবং তো সেই সময় কুফা শহরে যত সাহাবি থাকতেন আর কোন শহরে তত সাহাবি থাকতেন না, সেই 1500 সাহাবা এবং বড় বড় ফকি সাহাবিদের সুবিন্যস্ত ফিকটাউলে ফিকে হানাফি ওটা রোপণ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল ফিকু জারাহু ইবনে মাসউদ ওয়া আলকামা হাসসাদ, যেটা আলাউদ্দিন হাসকাফি বলেছেন আদ্দুরুল মুখতার, সুম্মা ইব্রাহিম দাওয়াস নুমান তাহিনহু ইয়াকুব আজিনহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলুন নাস। ইমাম আবু হানিফা তো নতুন কিছুই করেননি, শুধুমাত্র উনি সুবিন্যস্ত করে গিয়েছেন। এজন্য আমরা আমাদের শায়েখদেরকে অনুরোধ করব যে মুসলিম উম্মার এই ক্রান্তি লগ্নে আজকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজি সানের হাদিসে আছে, যে দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীর অবস্থা হবে ইউশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনাম ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুসবিহান মুমিনাম ওয়া ইউসবিহু কাফিরা, যে পৃথিবীতে ফিতনা এমন ভাবে আসবে মানুষ সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের হয়ে যাবে সকালে মুসলমান হয়ে যাবে। আজকে দেখেন বাংলাদেশে কত ধরনের ফিতনা, মডারেটদের ফিতনা, ইত্তেদাদের ফিতনা, মুস্তাশরিকিনদের ফিতনা, মুলহিদদের ফিতনা, কাদিয়ানীদের ফিতনা, বেলোয়িদের ফিতনা, রেজবিদের ফিতনা, তারপর হলো কত ফিতনা আমরা মোকাবেলা করবো। এখন যদি আপনারা আমাদেরকে এই ছোটখাটো বিষয়ে দেখেন, আপনি যদি আম মানুষকে আয়সা বলেন যে আমাদের নামাজ সঠিক না তখন আমরা কিন্তু বাধ্য হয়ে জবাব দিতে হবে। তো আজকে মানুষ তৃষিত নয়নে ওলা আমাদের দিকে তাকিয়ে আছে, এই সময় পুরা পৃথিবীতে যখন মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে, আজকে দেখেন এই যে সম্প্রদায় যে ফিতনা আসছে যে এই হিজবুত তাওহিদ বাজিদ খান পন্ডিত, তো ওর যদি বইগুলো পড়েন তো জঘন্য কথাবার্তা, আমি এদিকে যাচ্ছি না। তো আজকে তরুণ সম্প্রদায় হিজবুত তাওহিদের দিকে ধাবিত হচ্ছে, তারপর সংশয়বাদ, এটা তো একটা বিশাল ফিতনা আজকে সংশয়বাদ, অর্থাৎ সে নামাজ পড়ছে রোজা রাখছে কিন্তু শরীয়তের একটা বিধান সম্পর্কে তার সংশয় আছে, সে কিন্তু এলিট শ্রেণী সমাজে, কিন্তু ইসলামের হুদুদ কেসাসের ব্যাপারে তার আপত্তি আছে সামান্য। তো এই যে এত ফিতনার মাঝে আপনারা আছেন রফে আদায় আমিন বিল জাহার আর কারাত খালফাল ইমাম, দেখেন এগুলা দুইটাই সুন্না। দেখেন আমরা কখনো রফে আদায়ের বিরুদ্ধে বলি না, আমরা কখনো কারাত খালফাল ইমামের বিরুদ্ধে বলি না, আমরা কখনো আমিন বিল জাহারের বিরুদ্ধে বলি না, কারণ এগুলো হলো রাসূলের সুন্না এবং সাহাবায়ে কেরাম এটা করেছেন। কিন্তু আপনারা বলতেছেন আমাদেরটা জাল, আমাদেরটা হচ্ছে না, এবং উম্মার ভিতর সালাফের ব্যাপারে বদগুমান। আজকে উম্মা বড় দুঃখ লাগে, শেখ মোহাম্মদ আওয়ামাও লিখেছেন যে একজন সাধারণ কর্মচারী সেই ইমাম আবু হানিফাকে জরাহ করে,
সে ইমাম মালিককে জরাহ করে, সে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জরাহ করে, সে নিজে মোবাইল থেকে পড়ে আলেম হয়ে যাচ্ছে। দেখেন আমাদের শায়খ যে কথাগুলো বলেছেন, একটা হাদিস বলেছিলেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু বিদ্দিন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এই হাদিসের ব্যাখ্যা হাফিজ ইবনে হাজার বলেছেন ফাতহুল বারীতে, লাইসা আল ইলমুল মুতামাদ ইল্লাল মাখুজ আন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম, যে তোমার ওই ইলমটা গ্রহণ হবে যেটা তুমি নবী থেকে শিখেছো, আও আন ওয়ারাসাতিহি ওয়ারিস থেকে শিখেছো, বিতরিকিত তালিম, পদ্ধতি হলো কি, তালিম, শিক্ষার মাধ্যমে। আজকে যদি আপনি শেখ মুজাফফর বিন মুসনের বইগুলো পড়েন, ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইগুলো পড়েন, আমাদের আব্দুল সবুর চৌধুরী সাহেব যে বইটা লিখেছেন প্রচলিত সালাতের ভুল ত্রুটি, ছোট্ট বই, তো এই বইয়ে যে উনি এই 30 পৃষ্ঠার বইয়ে কতটা ভুল করেছেন উনি নিজেও হয়তো জানেন না। আমার মনে হয় যে উনি মাফু, কারণ একজন মানুষ জেনে শুনে এত ভুল করতে পারে না। একজন মানুষ জেনে শুনে একটা সহি হাদিসকে কিভাবে জাল বলবে? তারাবির 20 রাকাতের যে হাদিসকে ইমাম নববী রহিমাল্লাহ সহি বলেছেন, ইমাম ইবনুল মুলাক্কিন রহিমাল্লাহ সহি বলেছেন, যে হাদিসকে ইমাম ইরাকি রহিমাল্লাহ সহি বলেছেন, যে হাদিসকে মোল্লা আলী কারী রহিমাল্লাহ সহি বলেছেন, যে হাদিসকে আইনি রহিমাল্লাহ সহি বলেছেন, এমনকি খোদ আলবানী রহিমাল্লাহ জাল বলেননি। আলবানী রহিমাল্লাহ ওটাকে জয়ীফ প্রমাণিত করার চেষ্টা করেছেন, কিন্তু উনারই শাগিদ কিতাব লিখেছে, উনার ভিতরে বিবেক ছিল, তাসহীহ সালাতি তারাবি 20 রাকাতান ওয়া রাদ্দু আলা শাইখ আলবানী ফি তাযয়ীফি। তো আপনারা যদি কথা থাকে আমাদের সাথে আসেন, আমরা বসে কথা বলি, বসে সমাধান করি। তো অনুরোধ করব যে উম্মার এই ক্রান্তি লগ্নে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করবো না ইনশাআল্লাহ। যে কথাগুলো, বিক্ষিপ্ত কথাগুলো বললাম বড়দের সামনে, আল্লাহ রাব্বুল যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। الحمد لله لا اله الا الله কাতিব টিভি সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।